মহতি বারণিসান উপলক্ষে আমাদের চট্টগ্রাম আজকের পুণ্যতীর্থ স্থানে চট্টগ্রামে রাজীব দার পক্ষ থেকে ইউরোপ মাল্টা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও মুক্তি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দাসের পক্ষ থেকে আজকে আমরা শরবত বিতরণ এবং পুণ্যার্থীদের মাঝে কাপড় চেঞ্জের ব্যবস্থা রেখেছি। সেই সাথে আমাদের টিম এখানে কাজ করছে, যে কোনো সেবা যাদের পুণ্যার্থীরা আছে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, সেজন্য আমাদের কার্যক্রম চলতেছে। আপনারা সকলে রাজীবদার জন্য একটু আশীর্বাদ করবেন, উনি যাতে এভাবে তার সেবা কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে। আপনারা আরও জেনে খুশি হবেন, আমরা গঙ্গাবাড়িতেও আমাদের একই কার্যক্রম চলতেছে, সেখানেও আমরা শরবত বিতরণ ও কাপড় চোপড় চেঞ্জ করার ব্যবস্থা রেখেছি মা বোনদের জন্য। আর সেই সাথে আমাদের ভাইরাও কাজ করে যাচ্ছেন। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি মন্দির টিভিকে আমাদের এত সুন্দর একটা আয়োজনকে আমাদের চ্যানেলে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা আজকে যে কর্মসূচি রেখেছি এটা পুরোটা ক্রেডিটটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি প্রতিষ্ঠাতা মুক্তি ব্লাড ব্যাংকের। আমাদের একটি ব্লাড ব্যাংক আছে, তিনি সবসময় কিন্তু চট্টগ্রাম না সবসময় বাংলাদেশ জুড়েও কিন্তু আমাদের এসব মানবিক কর্মসূচি তিনি দিয়ে থাকেন। সারা বছরই কিন্তু আমাদের কোনো না জাতীয় দিবস সহ যে কোনো বিশেষ দিনে আমাদের স্পেশালি আমাদের ধর্মীয় যেসব অনুষ্ঠানে থেকে থাকে আমরা সেসবগুলোতে আমাদের কর্মসূচি প্রদান করে থাকি। যেমন আমাদের মুক্তি ব্লাড ব্যাংকের আওতায় আমরা ব্লাড ডোনেট করে থাকি, ব্লাড কালেকশন করে থাকি। এছাড়াও আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় থাকে, রক্তচাপ নির্ণয় থাকে। এবং রাজীবদার তরফে আমরা কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই, সেই সাথে পুরো চট্টগ্রাম জুড়ে, কিন্তু চট্টগ্রাম মহানগর জুড়ে আমাদের মানবিক বেশ কিছু কর্মসূচি থেকে থাকে। যেমন আজকে এই মহান বারণিস্থান, সেই আদি প্রাচীন একটি বারণিস্থান, এই আজ থেকে বেশ কিছু বছর আগ থেকে আমাদের এই বারণিস্থান হয়ে আসছে। এই বারণিস্থানটি কিন্তু আমাদের আজকে রাজীবদা একটা মূল্যবান একটা ভূমিকা পালন করছে। যেমন আমরা এখানে বিনামূল্যে আমরা শরবত দিচ্ছি, হ্যাঁ, যেখানে আমরা শরবত বিতরণ করছি পুণ্যার্থীদের জন্য, এবং এর পাশাপাশি আমরা মাস্কও বিতরণ করেছি সকালবেলা। এছাড়া আমাদের আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে দ্বিতীয় অধিবেশনে, এবং চট্টগ্রাম মহানগরে আমাদের আজকের দিনে দুটো জায়গায় প্রাথমিক অবস্থা আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তার মধ্যে হচ্ছে দক্ষিণ কাঠুলি মহাতীর্থ বারণিস্থান রানী রাসমণি ঘাট, এটি হচ্ছে একটি জায়গা, এবং আরেকটি জায়গা হচ্ছে যেটা কিনা আদি গঙ্গাবাড়ি বলে বিবেচিত এবং সুপরিচিত, সেই ঐতিহ্যবাহী গঙ্গাবাড়িতেও কিন্তু আমাদের কর্মসূচি এখনও চলমান আছে। সো ধন্যবাদ মন্দির টিভিকে আমাদের সাথে থাকার জন্য।